আসসালামু আলাইকুম। চুরি করলে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় না, বরং চোরকে চোর বললে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়। কথাটা আমাদের রাষ্ট্রের জন্য ডাহা সত্য। বাংলাদেশের মানুষ মাছ খাওয়ার, মাংস খাওয়ার স্বাধীনতা চায়। তারা চায় একটি সম্মান নিয়ে বাঁচার। মানুষকে ধরে ধরে জেলে ভরা যেন এখন এক নিমিত্ত ব্যাপার হয়ে গেছে। গেল 26শে মার্চ প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছিল যে একজন দিনমজুরের চাল কেনার, ডাল কেনার, মাংস কেনার স্বাধীনতা চায়। আর এটাই ছিল প্রথম আলোর রিপোর্টারের অপরাধ। বাংলাদেশে যেখানে দেশের উচ্চ শ্রেণীর মানুষের সম্পদের পাহাড় দিনে দিনে বেড়ে চলেছে, সেখানে কোনো অনুসন্ধানই করা হয় না। আর যখন কোনো অভাবী মানুষের স্বাধীনতা নিয়ে রিপোর্ট করা হয়, তখন সেটা নিয়ে অনুসন্ধানে নামা হয়। দেখা হয় যাকে নিয়ে রিপোর্ট করা হয়েছে সেই ব্যক্তিটাই সেই কিনা। অথচ রিপোর্টে স্পষ্ট করে লেখা ছিল ছবিটিতে যে আছে এগুলো তার কথা নয়, এগুলো হলো এক গরিব দিনমজুরের। আজব এক রাষ্ট্র বাংলাদেশ, যেখানে চুরি করলে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় না, বরং চোরকে চোর বললে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়। গত 3 দিন আগে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছাত্ররা এই বক্তব্য পেশ করেন এবং প্রথম আলোর রিপোর্টারের জন্য মুক্তির আন্দোলন করেন। বাংলাদেশের মানুষ মাছ খাওয়ার, মাংস খাওয়ার স্বাধীনতা চায়। বাংলাদেশের মানুষ একটা সম্মানজনক জীবন নিয়ে বাঁচার স্বাধীনতা চায়। এবং এই স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত থাকবে। আজ 1 এপ্রিল 2023 ঢাকার শাহবাগ চত্বরে ছাত্রলীগের এক সমাবেশ হয়, যেখানে তারা বলতে চায় গেল 26শে মার্চ প্রথম আলোর রিপোর্টার যে রিপোর্ট করেছিল সেটা নাকি সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী। তারা চায় এর জন্য যথাযথ শাস্তি নিশ্চিত হয়। বিস্তারিত ভিডিওতে, ভিডিও সংগ্রহ কালবেলা নিউজ। আচ্ছা, আপনার মূলত কি দাবি নিয়ে আজকে এখানে মানববন্ধন করছেন? আমাদের দাবি হচ্ছে এই যে প্রথম আলো 26শে মার্চে আমাদের জাতীয় জীবনে অন্যতম একটা আনন্দের দিন, সেই আনন্দের দিনটি তারা স্নান করার জন্য এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কুটচাল হিসেবে তারা 26শে মার্চে পাবলিক সেন্টিমেন্টকে ব্যবহার করে, একটা অবুধ শিশুকে তারা অবুধ শিশুর সেন্টিমেন্ট ব্যবহার করে। এখন আপনারাই বলেন কি এক রাষ্ট্রে আমরা বাস করছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।